হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শিদ আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দেখতে দেখতে আমাদের প্রিয় মাস, পবিত্র মাস রমজান মাস চলে আসছে। তো আমি রমজান মাসের জন্য কিছু ইফতার আইটেমের রেসিপি নিয়ে আসছি আজকে। এই রেসিপিগুলো আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করে, আর ইফতারের আগে আগে জাস্ট ফ্রাই করে নিলেই হবে। দেখা যায় যে আমরা রমজান মাসে খাবার দাবার নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ইবাদত বন্দেগী করার সময় পাই না, সেই জন্য এরকম কিছু আইটেম যদি আমরা রেডি করে রেখে দেই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো প্রথমে আমি ক্রিসপি পটেটোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য আমার আলু লাগবে। তো আমি আলুগুলোকে আগে পিল আপ করে নিচ্ছি, এরপরে এগুলোকে সেদ্ধ করে নেব। পিল আপ করে তারপর সেদ্ধ করলে সুবিধা হয়। তো আলুগুলো আমি প্রথমে পিল আপ করে নিয়েছি, তারপর হচ্ছে 4-5 টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু সময় এটাকে একটা বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে এগুলোকে একদম আলু ভর্তা যেরকম করি ঠিক সেরকম মেখে নিচ্ছি। আলুগুলো মেখে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি শুকনো মরিচ কুচি, এখানে আপনারা চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। এখানে হচ্ছে আদার গুঁড়ো বা জিঞ্জার পাউডারটা আছে, তো আমি এখানে প্রায় 1 চা চামচের মতো জিঞ্জার পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই হয় সেটা প্রায় 2 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি নর্মাল যে ময়দা আছে সেই ময়দায় দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, চামচটা একটু ভরে ভরে তারপর ময়দাগুলো দিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গেল, এখন সব কিছুকে একসাথে মিক্স করে নেব। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে আলুর সাথে সব কিছু একদম মিক্স করে নেব। তো আলুগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, আর যেটার মধ্যে আমি আলুগুলোকে মাখবো সেই চপিং বোর্ডটার মধ্যেও আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে মেখে তারপর হাত দিয়ে রোল টাইপের করে নিচ্ছি। তো এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্য এই শেপগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি আমার মতো করে কিছু শেপ তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এরকম লম্বা করে নিয়েছি, তারপরে হচ্ছে একটা ছুরি দিয়ে এভাবে পিস পিস করে নিলাম, তারপরে হচ্ছে জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে এখানে উপরে একটু সাজ দিয়ে দিয়েছি। এই আলুর যে ক্রিসপি পটেটো, এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, যে কেউ খুবই সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন, আর এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। কিছুটা হচ্ছে আলুর যে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই সেটার মতোই খেতে হয়। ক্রিসপি পটেটোগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো প্লেটের মধ্যে আমি হালকা তেল লাগিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় 2-3 ঘন্টার মতো। এটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন এটাকে একটা জিপলক ব্যাগে বা বক্সে ভরে তারপর সংরক্ষণ করব, আর জাস্ট ইফতারের আগে আগে এটা ফ্রাই করব। তো এখানে আমি আরও কিছু করে ফেলেছি। তো এখন আমি ক্রিসপি পটেটোগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো ফ্রাই হতে হতে আপনাদের সাথে আমার সেই পুরনো কথাটা আবার শেয়ার করব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দেবেন,
আর যদি এরকম লাইফস্টাইল ভিডিওগুলো আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর আপনি যদি আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া একটা ফলো করে রেখে দেবেন। আলুগুলো এখন উল্টে পাল্টে তারপর ফ্রাই করে নিচ্ছি, দুই সাইড যেন একই কালারের হয় সেই জন্য আমি এভাবে উল্টে পাল্টে তারপর দিচ্ছি। আর এগুলো খুব বেশি সময় ফ্রাই করতে হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ফ্রাই হয়ে যায়। আর ফ্রাই করার আগে ফ্রিজ থেকে বের করেই কিন্তু এগুলো গরম তেলে দেওয়া যাবে না, একটু সময় বাইরে রেখে তারপরে আমরা গরম তেলে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। এই তো খুবই সুন্দরভাবে ক্রিস্পি পটেটোটা রেডি হয়ে গিয়েছে, একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি এবং মচমচে করে আমি এটাকে ভেজে নিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি আমার দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি, এখন আমি সিপি স্টাইলে চিকেন বল তৈরি করছি। তো চিকেন বলটা তৈরি করার জন্য আমি এখান থেকে চিকেন বের করে নিচ্ছি। আমার বাসায় যখন ব্রয়লার চিকেনগুলো আসে তো সেই চিকেনগুলোর যে বুকের মাংসগুলো থাকে সেগুলো আমি আলাদা করে সংরক্ষণ করে রাখি, তো সেই মাংসগুলো দিয়েই আজকে আমি চিকেন বলগুলো বানাবো। তো সেই জন্য প্রথমেই আমার ব্রেড লাগছে, আমি ব্রেডের চার পাশগুলো ফেলে দিচ্ছি, তারপর এটাকে পানিতে ভিজে রেখে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর আমি ব্রেডগুলোকে পানি থেকে তুলে তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর পানিগুলো ফেলে তারপর ব্রেডগুলোকে আলাদা করে রেখে দেব, পরে এগুলোকে চিকেনের সাথে মিক্স করে নেব। তো এখন আমি চিকেনগুলোকে পেস্ট করার জন্য চিকেনগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা, তারপর এগুলোকে পেস্ট করে নেব। চিকেনগুলো পেস্ট করা হয়ে গিয়েছে, ব্রেড রেখেছিলাম সেই ব্রেডটা দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচ, তারপর অল্প একটু মরিচের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে লবণটা দেবেন। এক চা চামচের মতো রসুনের পেস্ট বা আদার যে পাউডারটা ছিল জিঞ্জার পাউডার সেটা প্রায় এক চা চামচের মতো এখানে দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনে পাতা। এবারে সব কিছুকে একসাথে মেখে নেব, তেল লাগিয়ে নিয়েছি, এবার হাতের মধ্যে তেল লাগিয়ে এবারে আমি চিকেনগুলোকে বল আকারে গড়ে তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই প্লেটটা আমি নর্মাল ফ্রিজে প্রায় এক দুই ঘন্টার মতো, এরপরে এগুলোকে স্ট্রিম করে রাখবো। বলগুলো নিয়ে নিচ্ছি, এখন আমরা স্টিমারে নিয়ে নেব। এখন হয়ে গিয়েছে, দেখুন চিকেনটা কিন্তু একদম ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় ঠান্ডা করে আমরা ডিপ ফ্রিজে এটা সংগ্রহ করতে পারবো অথবা এভাবেই ফ্রাই করে নেব। কিছু চিকেন বল আমি ডিপ ফ্রিজে ঠান্ডা করে তারপর রেখে দিয়েছি, আর এখন কয়েকটা চিকেন বল বাচ্চাদের জন্য ফ্রাই করে নিচ্ছি। তো আমি একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরো চিকেন একই কালারের হয় চারদিক। তো ব্রাউন কালারের করে আমি চিকেনগুলোকে ভেজে নেব, আর এগুলো কিন্তু খুব বেশি সময় ভাজার দরকার নেই যেহেতু স্টিম করা হয়েছে, এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আমার পছন্দ মতো কালার এসে যাওয়ার পরে এই চিকেনগুলোকে এখন প্লেটে নিয়ে নিচ্ছি। চিকেন বলগুলো ফ্রাই করা হয়ে গেল, এখন একটু সাজিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি।
এবারে আমি আমার থার্ড রেসিপিতে চলে যাব। আমার থার্ড রেসিপিটা হচ্ছে চিকেন অন্তন। চিকেন অন্তনটা আমি রেডিমেড যে পেস্টি শীটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিকেনগুলো আমি চিকেন বল থেকে কিছুটা আলাদা করে রেখেছি, সেগুলোই এখন পেস্ট করে নেব। ঝটপট অন্তনটা বানিয়ে নিয়েছি, সেজন্য চিকেন নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো, চার পাঁচটা কাঁচামরিচ কাঁচকুচি দিয়ে দিলাম, আদা পাউডারটাও দিয়ে দিচ্ছি, রসুনের পেস্ট, আস্ত ধনে পাতা দিয়ে দিচ্ছি ধুয়ে তারপর পরিষ্কার করে, তো লবণ, সয়া সস দিয়ে দিচ্ছি। পেস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটা দিয়ে অন্তনটা তৈরি করব। খুব সহজেই আমি অন্তনটা তৈরি করছি। চিকেনগুলো কিন্তু আমি কোনোভাবে চুলায় দিইনি, জাস্ট কাঁচা যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি। অন্তনটা যখন ফ্রাই হবে তখন চিকেনটাও তৈরি হয়ে যাবে। তো অন্তন বানানো তো আসলে আমরা সবাই জানি, তারপরও একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে একটা আইডিয়া করে নিতে পারেন। অন্তন রেডি হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। এখন আমি অন্তনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, আর এই অন্তনগুলো কিন্তু কম আছে, আস্তে আস্তে ফ্রাই করতে হবে একটু সময় লাগিয়ে, কারণ দেখা যায় যে আমার চিকেন যেটা দিয়েছি সেটা কিন্তু কাঁচা আছে, এটা যেন কুকড হয়ে যায় এই অন্তনটা ফ্রাই হতে হতে, সেভাবেই আমাদের অন্তনটা ফ্রাই করতে হবে। তবে খুব বেশি সময় লাগে না, যেহেতু ব্রয়লার চিকেন এগুলো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে অন্তনগুলোকে ভেজে নিচ্ছি। আর এই অন্তনগুলো বানিয়ে কিন্তু খুব বেশি দিন ফ্রিজে রাখা যাবে না, তিন চার দিনের বেশি, কারণ এর ভিতরে যে পেঁয়াজ কাঁচামরিচ তারপর চিকেন আছে ওগুলো কিন্তু কাঁচা আছে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর বেশি দিন রাখতে চাইলে এই যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটাই তেল দিয়ে তারপর ফ্রাই প্যানে ভেজে নিলেই হবে। তো অন্তনগুলো ফ্রাই হয়ে যাচ্ছে সুন্দরভাবে, তো আমি গোল্ডেন কালার করে অন্তনগুলো ফ্রাই করে নিয়েছি। তো আশা করছি আমার এই সহজ তিনটা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের জন্য এটুকুই, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।